যেদিন তুমি ডাক দিবে মোরে তোমার শীতল কলে, ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে, অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি ঘাঁটি। রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল, তুমি পেতে দেবে হাই ধুলি রাসন জানবে আদর কত, ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা জনমের মত। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন তেহাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিন ভাবে একা একই যাব, বিদায় কালে পথের সাথে কোথায় গো পাব, তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। উপস্থিত আজকে সবার সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মোমিন ভাই সকল, এবং এক প্রান্তে বসে থাকা দিনদার ইমানদার মা ও বোনেরা, প্রশংসা গৃহকীর্তি ইসলাম ভালোবাসা সব কিছুর মালিক তিনি হচ্ছেন আল্লাহ। আজকে আমরা একটা সুন্দর অনুকূল রাত্রে আমি এখানে উপস্থিত হয়েছি, আপনারাও হয়েছেন। আল্লাহ যাকে তৌফিক দেননি সে এখনও এই স্টেজে আসেননি, তো তিনার তৌফিকেই আমরা জমা হয়েছি। আমরা সব থেকে বড় একজন বাদশার আমরা গোলাম, তিনার ওপর আর কেউ নেই, সেই মহান মনিবের আমরা গোলাম, তাই তিনার গোলামি হিসাবে তিনার ওপর শুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাই মহাব্বত শরী বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে আখির রাসুল নবিকুরের সেনামণি বিপ্লবী জননেতা, যিনি 63 বছর জিন্দগিখানা তিনি তার সাহাবি উম্মতের পিছনে কাটিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম মকাররাম, আমাকে 30 মিনিট সময় দেওয়া হয়েছে, এর মধ্যে আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাবো ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে কয়েকটা কথা বলি, আজকে বক্তব্যের বিষয়টা শুধুমাত্রই বলবো আমার আপনার অবস্থা। কি বললাম বিষয়টা নাম? আমার আপনার অবস্থা। দুটো জিনিস রয়েছে, একটার নাম হচ্ছে সমস্যা আর একটার নাম হচ্ছে সমাধান। সমস্যা আর সমাধান, গ্রামে একটা চোর ধরা পড়েছে, এখন 4-5 জন মোড়ল সর্দার বসেছে, 10-20টা লোক বসেছে, দিয়ে এখনো বিচার হচ্ছে কি ও চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এটা একটা সমস্যা হয়ে গেছে। এতক্ষণ বিচার চলছে কিভাবে করলি, কতদিন করলি, কার বাবার করেছিস, কার কি করেছিস, এতক্ষণ চলছে বিচার, শেষের দিকে একটা সমাধান হলো 30,000 টাকা জরিমানা দে আর 100 গ্রাম মারো। তো এতক্ষণ ছিল সমস্যা, তার পরের চ্যাপ্টারে গিয়ে হলো সমাধান, এটা প্রথম একটা কথা বললো। নাম্বার 2, আমি হাতের ভিতরে একটা ছবিকে চেপে ধরে আছি, দিয়ে আমি আপনাকে বলছি এখানে একটা ছবি আছে, তখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন কার, তখন আমি বলছি তোমার বয়স এখন 40-50 বছর হয়ে গেছে, কিন্তু বাল্য অবস্থায় যখন তুমি 1-2 বছরে ছিলে তখনকার একটা ছবি আমার হাতে আছে, চিপে ধরে আছে, তখন আপনি মাথায় পাগড়ি বেঁধে আমার সঙ্গে ভিড়ে গেছেন, ছবিটা দেখাবি না কি বলছিস, এখন আপনি ভিড়ে গেছেন আমার সঙ্গে ছবিটা দেখবেন কেন, আপনি ছবিটা কেন দেখতে চাইছেন। আর এখানে যদি ফেরে একটা গরুকে গিয়ে বলি যে তোর বাবার বাবার ছবি আছে দেখ, তো বলবো তোরা গোষ্ঠী মিলে দেখ, দরকার নেই। তার মানে আমি একটা কথা আপনাদেরকে বুঝাতে গিয়ে এই উদাহরণটা দিলাম,
যে একমাত্র পৃথিবীতে একটি মাত্র প্রাণী সে নিজের ইতিহাসকে জানতে চাই, মূল্যায়ন করতে চাই, বাকি কোন পৃথিবীর কোন প্রাণী ইতিহাস তার জানার দরকার নেই। তাহলে কে ইতিহাস জানতে চায়? একমাত্র মানুষ। আজকে পৃথিবীর বুকে সার্কুলার দিয়ে দেখেন মুসলিমদের অবস্থা ভালো না খারাপ, আপনি কি বলবেন? খারাপ। তাহলে এটা কি এখন সমস্যা? তাহলে বর্তমান মুসলিমদের অবস্থা যদি খারাপ হয় তাহলে আপনি বাড়িতে বসে বসে কি করছেন? আপনি জালসা করে এখান থেকে জালসা শুনে বাড়িতে গেলেন, গিয়ে দেখছেন আপনার স্ত্রীর শরীর খারাপ, তা আপনি শুয়ে পড়বেন না মোবাইল দিয়ে ফোন করবেন ডাক্তারকে বা গাড়িকে, বা আপনি একেবারে প্রেশান হয়ে যাবেন কি করে আমার বিবিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা কি করতে হবে, আপনি একেবারে প্রেশানির ভিতরে আপনি পড়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন। তা আপনি বলছেন আজকে ভারতের পৃথিবীর মুসলিমদের অবস্থা খারাপ, এরপরও আমাদের প্রতিটা দিন একের পর এক আমাদের দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে আপনার করণীয় কি? আজকে এগুলোই কথা বলবো কয়েক মিনিট। আপনি যদি মসজিদের দিকে দেখেন, ভারতবর্ষে একটা মসজিদ, সেই বাবরের আমলে একটা মসজিদ তৈরি করা হয়েছিল 1525 খ্রিস্টাব্দে। মসজিদটার নাম কি? বলে বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ বানানো হয়েছিল আজ থেকে প্রায় 550 বছর আগে। আর ওই বাবরি মসজিদটাতে 1949 সাল পর্যন্ত পাঁচ ওয়াক্তের নামাজ জামাত সহকারে পড়া হলো। 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদটাকে ভাঙা হলো। আর এই এই এক বছরের মধ্যেই বাবরি মসজিদের বিপক্ষে রায় দিয়ে রাম মন্দির তৈরি করা হলো। কেন? ওদের একটাই যুক্তি, সেই যুক্তিটা কি জানেন? যে রামের জন্ম হয়েছিল বাবরি মসজিদের স্থানে। যেখানে বাবরি মসজিদ সেখানে কার জন্ম হয়েছিল? বলে রামের জন্ম হয়েছিল। তা আমি আপনাকে একটা প্রশ্ন করছি, একটা মুসলিম মহিলার যদি পেটে বাচ্চা থাকে, এখন বাচ্চাটা যদি ভূমিষ্ঠ হয়, এখন তার প্রসব যন্ত্রণা উঠেছে, তো সে বাড়িতে হবে না হসপিটালে হবে না মসজিদে হবে? কোথায়? হসপিটালে নিয়ে যাবেন, অনেকের বাড়িতে হয় তো হয় বাড়ির। তাহলে রামের জন্ম যখন হচ্ছে তখন ও কোন হসপিটাল পেল না, বাড়ি পেল না, পেল কোথায়? তো মন্দিরে। আচ্ছা, হিন্দু ধর্মের ভিতরে এই কথা লেখা আছে যে তাদের যে মন্দিরটা রয়েছে, আমাদের মসজিদ যেমন পবিত্র তাদের মন্দিরও তেমন পবিত্র। তাহলে রামের মা তাহলে কি করে মন্দিরের ভিতরে জন্ম দিল? এটা প্রথম নাম্বার কথা বললাম। নাম্বার দুই, আচ্ছা আমি জিজ্ঞেস করছি রামের জন্ম হলো কোথায়? বাবরি মসজিদের ওখানে। আমি আপনাকে আজকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীর বুকে মুসলিম যতগুলো রাষ্ট্র রয়েছে, প্রায় 56টি মুসলিম রাষ্ট্র রয়েছে, পৃথিবীর ভিতরে প্রায় 200 কোটি মুসলমান রয়েছে, আপনি একটা মসজিদ দেখান যে PW সরকারের জমিতে রয়েছে? দেখাতে পারবেন না। একটা আপনি মসজিদ দেখান যে জোরপূর্বক দখল করে সেখানে মসজিদ বানানো হয়েছে? নাই। একটা মসজিদ আপনি দেখাতে পারবেন না যে মুসলমানরা জোরপূর্বক ভাবে ওই জায়গাটা দখল করে সেখানে মসজিদ বানিয়ে নিয়েছে, আপনি দেখাতে পারবেন না। তাহলে আমরা এখন আমাদের ভিতরে এখন যতটুকু ঈমান আছে, আমাদের থেকে ওদের ঈমান ছিল আরো পাক্কা, তাদের ঈমানের কাছে আমাদের ঈমান টিকে না। 550 বছর পূর্বে যে বাবরি মসজিদ বানিয়েছিল, তাহলে কি রাম মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ বানিয়েছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ বানিয়েছে, ঠিক আছে ধরে নিলাম। আচ্ছা, পৃথিবীর বুকে মানুষের গুগলে এখন সার্চ করেন, আমি এইভাবেই বক্তব্য দিচ্ছি, আপনি এখন গুগলে সার্চ করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত তারিখ, তো আপনি দেখবেন জন্ম তারিখ দিবে, তার শেষে আবার মৃত্যুর তারিখ দিয়ে দিচ্ছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর আপনি জন্ম দিবস দেখতে পাবেন, জন্মদিন দেখতে পাবেন, মৃত্যু দিনও দেখতে পাবেন। আরে সব কথা বাদ দেন, তারা তো পরে এসেছে। আমাদের মোহাম্মদ সাল্লামের আপনি যদি এখনই অ্যান্ড্রয়েড ফোন গুগলে যদি সার্চ করেন যে মোহাম্মদ সাল্লামের জন্ম কত তারিখে, তো তারিখ পেয়ে যাবেন, মৃত্যু কত তারিখে তারিখটা পেয়ে যাবেন। তাহলে রামের যখন জন্ম হয় তাহলে তো নির্দিষ্ট একটা তারিখ ছিল,
তাহলে রামের যে জন্ম হয়েছিল তাহলে সেই তারিখটা কত? তো বলছে তারিখ যা আছে আছে, রামের জন্ম হয়েছিল এই বাবরি মসজিদের নিচে। আচ্ছা ঠিক আছে, তো রামের তাহলে মৃত্যু দিবস, মৃত্যু তারিখ? তো বলে আরে পাগল, আমাদের প্রভু কি আর মরে? তাদের উত্তর কি? আমাদের প্রভু মরে না। আচ্ছা তোমাদের প্রভু জীবিত আছে, তাহলে তোমাদের প্রভু আমাদের সামনে দেখাও। পৃথিবীর কোনায় কোনায় যদি আপনি দেখেন, রামের একটা চুল পরিমাণ আপনি দেখতে পাবেন না, তাহলে তোমাদের রাম কই? বাবরি মসজিদের দিকে ফাইসালা হয়েছিল, সেই ফাইসালাটাকে উল্টে দিয়ে হিন্দুদের দিকে এই রায় চলে গেল, তারা মন্দির তৈরি করলো। এবার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বুকে যতগুলো মুসলিম আছে, বাবরি মসজিদের রায় চলে গেল ওদের দিকে, হিন্দুরা এখন তারা জয় হয়ে গেল, তার জন্য হানাফিদের অন্তরে কষ্ট, সাফিদের কষ্ট, আহলে হাদিসের কষ্ট, এই সমস্ত মাঝহবী লোকদের, এই সমস্ত মুসলিম লোকদের অন্তরে একটু কষ্ট হচ্ছে। কষ্টটা কি? যে মুসলিম মুসলিমদের একটি পুরানো ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়া হলো, তা আমাদের অন্তর তো লাগবেই। আচ্ছা এবার আল্লাহ যদি আসমান থেকে এখন আপনাদেরকে বলে যে রাম বাবরি মসজিদ যেখানে ছিল এখন ফাইসালাটা ওদের দিকে হয়ে গেছে, এখন তোমরা হেরে গেছো, আচ্ছা তোমাদের এলাকাতে তো মসজিদ আছে, এখন আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে যে তোমাদের মসজিদের একটু খবরটা দাও তো, তোমাদের মসজিদের অবস্থাটা কেমন, আপনি কি খবর দিবেন? আপনি আল্লাহকে কি এটা বলবেন যে আল্লাহ বাবরি মসজিদের দিকে তো আমরা কলিজা ফেটে গেল, যখন বাবরি মসজিদে যখন ভাঙা হলো তার জন্য আমরা পাঁচ অক্ত সবাই নামাজ ধরে নিয়েছি, এখন এইগুলো মসজিদে ভিড় লাগিয়ে দিয়েছি, বলতে পারবেন? তাহলে বাবরি মসজিদ ভেঙেছে তার জন্য আপনার অন্তর ব্যথা, আর আপনার মসজিদে আপনার নিজের সম্মান রক্ষা করতে পারেন না। আহলে হাদিসের মসজিদ যদি ভাঙা হয় তাহলে হানাফিরা আনন্দ প্রকাশ করে, হানাফিদের মসজিদ যখন ভাঙা হয় তখন আহলে হাদিসরা আনন্দ প্রকাশ করে, মালিকিদের মসজিদ যখন ভাঙা হয় তখন সাফিরা আনন্দ প্রকাশ করে, যখন সাফিদের মসজিদকে ভাঙা হয় তখন মালিকরাও আনন্দ প্রকাশ করে। আর একটা বাবরি মসজিদকে ভাঙা হয়েছে তার জন্য তোমার অন্তর ফাটছে, আর এই দেশের মাটিতে অনেক অনেক মসজিদ ভাঙা হচ্ছে, তখন অন্য মাজাবের দলেরা, বিপরীত মাজাবের দলেরা তারা আনন্দ প্রকাশ করছে, কিসের তুমি মহব্বত দেখাও? পৃথিবীর সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ। আচ্ছা মসজিদের জন্য যদি আপনার এত অন্তর কাঁদে, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, মসজিদে যখন আপনি আসছেন নামাজ পড়তে তখন আপনি কেমন পোশাকে আসছেন? একটা গামছা পরে, অনেককে দেখবেন একটা গেঞ্জি পরে। আচ্ছা এই জায়গাতে যে আপনি আসছেন, আপনি কি জানেন আপনি কোথায় আসছেন? আপনি আসছেন রাজ্জাকের কাছে, আপনি আসছেন খালেকের কাছে, আপনি আসছেন মালিকের কাছে, আপনি কার কাছে আসছে জানেন? সারা পৃথিবীকে যিনি চালান, একবার হুকুম দিলে এই পৃথিবী আউট হয়ে যাবে, এমন মাবুদের সামনে আপনি আসছেন। আপনি এমন এক মাবুদের কাছে আসছেন যেই মাবুদ একবার হুকুম করলে সমুদ্রের পানি থেমে যায়, এই মাবুদের কাছে আসছেন। আপনি কার কাছে আসছেন জানেন? ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ কবযাদুহু ইয়াউমাল কিয়ামা। আপনি এমন এক মাবুদের কাছে আসছেন যে কিয়ামতের দিন যেদিন হবে সেদিন আল্লাহ সমস্ত পৃথিবীটাকে মুঠের ভিতরে নিয়ে আসবেন, এই সমস্ত সমস্ত পৃথিবীকে নিয়ে আসবেন এক হাতের ভিতরে, এবং আসমানটাকে আর এক হাতের মুঠের ভিতরে নিয়ে আসবেন, এই রকম মাবুদের সামনে আপনি আসছেন। তখন তার কাছে আসছেন তখন কিভাবে? একটা গামছা পরে, আর না হয় একটা গেঞ্জি পরে। আপনি চিনেননি আল্লাহকে, আপনি কি দরদ দেখাচ্ছেন বাবরি মসজিদ ভেঙেছে তাই? আপনি আল্লাহকে এখনো চিনেননি। আজকে মসজিদ যে রয়েছে, এই মসজিদের আমাদের মসজিদের অবস্থা খারাপ কিন্তু ভাই, আমি শুধুমাত্র মসজিদ টপিকটা এখন যদি বলি তো অনেক খুন লেগে যাবে। মসজিদটা কি? এটা হচ্ছে আল্লাহর ঘর। আপনি একটা বাড়ি বানিয়েছেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বাড়ি। একটা আপনি গোডাউন ঘর বানিয়েছেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বাড়ি। আপনি একটা দোকান বানিয়েছেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মসজিদ হচ্ছে আল্লাহর। তাহলে এই মসজিদে আইন চলবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের। এই মসজিদে আসার পরে পরেই আপনি অনেক রকমের ফাসাদ শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন পৃথিবী ধ্বংসের একটি লক্ষণ হচ্ছে দহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, আমার উম্মতেরা মসজিদে সরগোল মাচিয়ে দেবে, আমার উম্মতেরা মসজিদে
তারা হই হট্টগোল করবে, তারা মসজিদকে নিয়ে তারা খেলামোল শুরু করবে, মসজিদের ভিতরে চেঁচামেচি শুরু করবে। এটা হচ্ছে পৃথিবী ধ্বংসের একটি লক্ষণ। আল্লামা কবি ইকবাল তিনি তার একটা মনের শখ করে একটি কথা বলেছে, সেই কথাটা কি জানেন? খুব মারাত্মক একটি কথা বলেছেন। রাসুলের যুগে মুয়াজ্জিন ছিল, এখনো মুয়াজ্জিন রয়েছে। রাসুলের যুগে বেলাল যেভাবে অক্ষরে অক্ষরে আজান দিয়েছে, এখনো মসজিদে মুয়াজ্জিন সেই অক্ষরে অক্ষরে আজান দেয়। রাসুলের যুগে যেই বেলাল যেই অন্তরে আজান দিয়েছে, কিন্তু এখনকার একটা মুয়াজ্জিনের অন্তর পাওয়া যায় না। আল্লামা কবি ইকবাল তিনি বলছেন, রাসুলের যুগে যে মসজিদগুলো ছিল সেই মসজিদগুলো ছিল খড় বাড়ি দিয়ে তৈরি। সেই মসজিদে যদি সাজদা করত তাহলে সাজদা থেকে উঠার সঙ্গে সঙ্গে ধুলোবালি উঠে যেত। আর এখন মার্বেল পাথরে আমরা সাজদা করে আসমান থেকে মাল পাই না, আর ওরা ধুলোবালিতে সাজদা করে আসমান থেকে তারা সাহায্য পেয়েছে। কেন? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবী ধ্বংসের একটি লক্ষণ হচ্ছে মাসাজিদ হুম ইয়াউমা ইদিন আমিরাতুন ওয়া হিয়া খারাবু মিনাল হুদা। মসজিদ হবে জাকজমকপূর্ণ, মসজিদ হবে জাকজমকপূর্ণ, মসজিদ হবে খুব সুন্দর, কিন্তু সেখানে নামাজি থাকবে না, সেখান থেকে একটাও মানুষ হেদায়েত হবে না। আজকে বর্তমানে সেই যুগ চলে এসেছে। আমি একটু হালকা শুধুমাত্র আপনি বললাম মসজিদের, এবার আপনাকে বলছি সব থেকে উত্তম জায়গাটা কোনটা? মসজিদ। আচ্ছা, পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান রয়েছে, আপনাদের চোখের সামনে দেখতে পাবেন আলিয়া ইউনিভার্সিটি, আপনাদের চোখের সামনে দেখতে পাবেন অনেক বড় বড় হাই স্কুল কলেজ, এখন অনেক মিশন হয়ে গেছে, প্রাইমারি স্কুল আপনি দেখতে পাবেন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সরকার যেই ছেলেগুলোকে চাকরি দেয় তারা মূর্খ না যোগ্য? তারা যোগ্যতাপূর্ণ ছেলে, এমনি ফালতু ছেলেকে চাকরি দেয় না। যাদের ভিতরে জ্ঞান রয়েছে, যাদের নাম্বার বেশি, যাদের যোগ্য বেশি, তাদেরকে চাকরি দিচ্ছে এবং তাদের বেতন হাইফাই দিচ্ছে, তাদের বেতন অনেক। তো সেটা কি বলে ইউনিভার্সিটি, সেটা কি না কলেজ, সেটা কি বলে হাই স্কুল, সেটা কি প্রাইমারি স্কুল? পৃথিবীর যত স্কুল আছে, পৃথিবীর যত কলেজ আছে, পৃথিবীর যত অট্টালিকা আছে, পৃথিবীর যত দোকান আছে, পৃথিবীর যত বুর্জে খালিফা হোক, পৃথিবীর যত প্রকারের টাওয়ার হয়ে যাক না কেন, যতই বড় বড় আপনার কিনা বিল্ডিং হয়ে যাক না কেন, একটাও বিল্ডিং এর ব্যাপারে আল্লাহ রাসূল এই কথা বলেনি, খাইরুল বিকায় এ মাসাজিদুহা, সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, সব থেকে উত্তম ঘর হচ্ছে মসজিদ। কিন্তু স্কুলের ব্যাপারে আল্লাহ রাসূল, কলেজের ব্যাপারে এই কথা আল্লাহ রাসূল বলেন নেই। তাহলে একটা মসজিদ যদি পৃথিবীর সব থেকে দামি একটা ঘর হয়, তাহলে এই ঘরে যেই লোকটা ইমাম থাকবে, তাহলে তার বেতন কত হতে হবে? 3000 হতে হবে না 3 লাখ? 3 লাখ হতে হবে। যদি ওই কলেজের প্রিন্সিপালের যদি বেতন 80000 হয়, তাহলে সব থেকে উত্তম একটি জায়গার যিনি ইমাম হবে, তাহলে তার বেতন কত হতে হবে? 3 লাখ হতে হবে। 3 লাখ বাদ দেন, 1 লাখ ধরেন, 1 লাখ বাদ দেন, 50000 ধরেন, আপনার গ্রামের ইমামের বেতন হচ্ছে 3000। এই সমস্ত মুসলিমের উপরে আল্লাহর তরফ থেকে গজব আসছে। 2 নম্বর, যে আপনি ইমামটাকে নির্বাচন করবেন, যে ইমামটাকে আপনি নির্বাচন করবেন, সেই ইমামটা কেমন হবে? সেই ইমামটাকে হতে হবে যোগ্যতাপূর্ণ। কেন? সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ, এবং এর যারা অনুসারী হবে, এর যতগুলো প্রজা থাকবে, এর কাছে যতগুলো মানুষ শিখবে, এরা সবাই ওই ইমামের কাছ থেকে শিখবে। তাহলে ইমামকে কত যোগ্যতাপূর্ণ হতে হবে? ইমামকে হতে হবে যোগ্যতাপূর্ণ একজন ব্যক্তি। যদি যোগ্যতাপূর্ণ ইমাম না থাকে, যদি ওর ভিতরে দিনের কোনো জ্ঞান না থাকে, তাহলে নামাজ কিভাবে পড়তে হয় সেটা আপনাকে শিখাতে পারবে না, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সে শিখাতে পারবে না। একটা বিবাহ অনুষ্ঠান হবে, বিবাহ পুরো নিয়ম কানুন ওই ইমাম শিখাতে পারবে না, আপনাকে শিখাতে পারবে না যাকাত কিভাবে লাগবে, শিখাতে পারবে না কিভাবে হজ করতে হবে। তার কারণ হচ্ছে অযোগ্য ব্যক্তি যখন দায়িত্বশীল হবে, আল্লাহ রাসূল বলেছেন এটি হচ্ছে পৃথিবী ধ্বংসের একটি লক্ষণ। এর জন্য আমি আল্লাহর কাছে, আল্লাহ এর জন্য বলেছেন, শোনো তোমরা পৃথিবীর বুকে ইল্লা তামফিরু ইউআদ্দিবুকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ। আমি আল্লাহ বলছি তোমরা যদি বের না হও, কিসের জন্য বের না হও?
মসজিদে আজান দিবে তখন যদি বের না হও, জুমার যখন মসজিদে আজান হবে তখন যদি বের না হও, যুদ্ধের ময়দানে ডাকা হবে তখন যদি বের না হও, তোমাদেরকে আল্লাহর দিকে যখন তোমাদেরকে ডাকা হবে যদি তোমরা বের না হও, ইউআযিবুকুম আযাবান আলিমা, আমি আল্লাহ তোমাদের উপরে আযাবে আলিম ছেড়ে দেব, ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে সরিয়ে দিয়ে অন্য একটা কওমকে আমি আল্লাহ প্রতিষ্ঠান করব, ওয়ালা তাদুরুহু শাইআ, তোমরা আমার কিছুই করতে পারবে না। আজকে দিনের পথে আপনাকে ডাকা হচ্ছে, আপনি আসেন না কেন? আজকে আপনাকে ডাকা হচ্ছে দিনের দিকে। একটা মানুষ যদি এখন বলে আমি ওয়াদা করছি, আমি ওয়াদা করছি আল্লাহর কাছে ছাড়া কাউর কাছে কোনো জিনিস চাইবো না, আর এরপরে ওই লোকটা যদি দরগার কাছে যেয়ে কিছু জিনিস চাই, বলেন তো ওই লোকটার উপর শাস্তি আসবে কি আসবে না? আসবে। লোকটা প্রতিদিন বলে কি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। প্রতি নামাজে ওই ব্যক্তি ওয়াদা করছে আল্লাহর সঙ্গে, তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি। বের হওয়ার সঙ্গে সঙ্গে সে দরগাতে পড়ে গেল, এই ব্যক্তির ওপরে আল্লাহর গজব আসবে। আল্লাহ বলেন দহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থানে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের হাত পায়ের কার্যকলাপের কারণে, পৃথিবীর আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে কেন? আজকে তোমাদের নিজের হাতের কার্যকলাপের কারণে তোমরা যে রকম কাজ করছো পৃথিবীর আবহাওয়া চেঞ্জ হয়ে সেই রকম জায়গাতে পড়ে গেছে। হে মুসলমান শোনো, তুমি রক্ষা যদি পেতে চাও তাহলে একটা আয়াত আপনাদের জন্য যথেষ্ট। এই আয়াতটা বলে আমার বক্তব্য শেষ করছি। একটা ওয়াদা দিচ্ছেন আল্লাহ তোমাদেরকে, এই ওয়াদাটা কোনো নবী নয়, কোনো জিন নয়, কোনো ফেরেশতা নয়, কোনো মানুষ নয়। মানুষ যদি ওয়াদা করে তাহলে ইনশাআল্লাহ বলতে হয়, জিন যদি ওয়াদা করে তাকে ইনশাআল্লাহ বলতে হয়, ফেরেশতা যদি ওয়াদা করে তাকে ইনশাআল্লাহ বলতে হয়, কিন্তু আল্লাহ যদি ওয়াদা করে তিনাকে ইনশাআল্লাহ বলার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। আল্লাহকে ওয়াদা করার কোনো প্রয়োজন, আল্লাহকে ইনশাআল্লাহ বলার কোনো প্রয়োজন নেই। এই আল্লাহ আপনার সঙ্গে এখন ওয়াদা করছে, কি ওয়াদা করছে? ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলু সলিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিচ্ছি, শোনো, তোমাদেরকে জমিনের খেলাফত দিব, একটা শর্ত হচ্ছে আমানু মিনকুম ওয়া আমিলু সলিহাত, তোমরা সবাই ঈমান নিয়েছো এবং তোমরা সবাই সৎকর্ম করো। দেখেন আল্লাহ এখানে সৎকর্ম বলছে, তাহলে সৎকর্ম বলার উদ্দেশ্য হচ্ছে যে তাহলে নিশ্চিত তাহলে খারাপ কর্ম রয়েছে, নিশ্চিত তাহলে বিধাত রয়েছে। আল্লাহ বলছে তোমরা ঈমান নিয়েছো এবং তোমরা সৎকর্ম করো, তাহলে আমি আল্লাহ কি করব শুনে লাও, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের রাজত্ব আমি চেঞ্জ করে দেব, জমিনের খেলাফত চেঞ্জ করে দেব। যেই মুশরিকরা যেই কাফেররা তোমাদেরকে তারওয়াল দিয়ে হত্যা করছে, মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, যেমন মুজাফফরনগরের মুসলমানদেরকে হত্যা করা হলো, ত্রিপুরার মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, আসামের মুসলমানদের উপরে অত্যাচার করা হলো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি তোমরা যদি ঈমান নিয়েছো এবং তোমরা যদি আমাল করো, আমি আল্লাহ জমিনের খেলাফত চেঞ্জ করে দিয়ে ওদের হাত থেকে তারওয়াল কেড়ে দিয়ে তোমার হাতে তারওয়াল দিয়ে দেবো। তবে কেমন করে দিব শুনে লাও, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন করে দিয়েছিলাম পূর্বপুরুষদেরকে, উমর উসমানকে, যেমন বীর যোদ্ধা হায়াত আলীকে, যেমন আমি খেলাফত দিয়েছিলাম সেই রকম খেলাফত আমি আল্লাহ আজও তোমাদেরকে দিয়ে দেবো। তবে শর্ত হচ্ছে একটা, তোমরা সবাই ঈমান নিয়েছো আর সবাই মসজিদে ঢুকে যাও। অনেক কথা বলার ছিল, তো ভাইয়া শেষের দিকে শুধুমাত্র একটাই কথা বলছি, এখানে কালেকশন হয়নি, কালেকশনের এটা জালসা করা হয়েছে কিন্তু কালেকশন হয়নি। আপনারা অনেক বক্তব্য শুনলেন কিন্তু এখানে চলে এসেছেন আমার ভাইজান তাব্দুস শুকুর, চলে এসেছেন, তিনার হাতে দিবেন কালেকশন, কিছু টাকা দিবেন, যখনই আপনাকে যখন চাওয়া হবে মসজিদের জন্য তখন আপনি দিবেন। সাহাবিদের যুগে কি রকম ছিল শুনলেন? যদি সাহাবিদের যুগে বলতো যে এরকম টাকা লাগবে গো, তো একজন সাহাবি উঠলেই হয়ে যেত কাজটা, উসমান উঠে গেল তো কাজ হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন মাইয়াস্তরু বীরে রোমাতা, এই বীরে রোমা যে রয়েছে রোমা নামে ইদারাটা কিনতে হবে, তো কে দিবে? তাহাজাত উসমান বলছে আমি দিয়ে দিলাম, দিয়ে দিল 200 জন নামাজ পড়তো মসজিদ নববীতে, তো আল্লাহ রাসূল বলছে একটা মসজিদটা বড় করতে হবে, তো কেউ কিছু দিবে? তাহাজাত উসমান দিয়ে দিলেন 200 দিনার, আল্লাহ রাসূল আরও লাগলে আরও দেবো, মানে এক দুজন উঠলে কাজটা হয়ে যেত। আর এখন আমরা চেয়ে 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 চেয়েও মসজিদের ছাদ হয় না গো। তো ভাই
আপনারা যার কাছে যে রকম পরিমাণ আছে, জোরপূর্বক নয়, আপনার কাছে যে রকম অর্থ আছে আপনি সেরকম দেন। আজকে আপনার কাছে আছে মাল, হঠাৎ করে একদিন দেখবেন মাল হাতছাড়া হয়ে গেছে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হয়ে যাওয়ার আগে অর্থ সম্পদ থাকাটাকে বড় নিয়ামত মনে করে নাও। আপনার কাছে অর্থ সম্পদ আছে, এটা হচ্ছে আল্লাহর একটি নিয়ামত। আপনার কাছে আছে, মসজিদে দিবেন। মসজিদ যতদিন কায়েম থাকবে, মসজিদ যতদিন চলবে, এই মসজিদে যত লোক নামাজ পড়বে তার এক অংশ আপনি পেতেই থাকবেন। এর জন্য বিশেষ করে মসজিদগুলোতে অন্তত আপনি এক টাকা হলেও দিয়ে যাবেন, এই কথাটা আমি বললাম। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকেই, সকল মুসলিম জাহানকে যেন আমাদেরকে যেন সুরক্ষার ভিতরে রাখেন, এবং সমস্ত মুসলিম জাহানকে যেন আল্লাহ সঠিক ঈমানের উপরে রাখেন, এবং আমাদেরকে যেন সেই রকম সৈনিক তৈরি করেন যেমন সাহাবীদেরকে করেছিলেন, সেই রকম যেন আমাদের ভিতরে যুদ্ধ করার, আমাদের ভিতরে যেন জোশ জাগিয়ে দেন, এবং আমরা যেন প্রত্যেকে ঈমান আমল নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।